নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বড়সড় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা হদিশ পেল মালদহ জেলা পুলিশ। বীরভূম জেলার শিউরি করিন্থায় সুব্রত অঙ্কুরের খুনের কিনারা করল পুলিশ। হুগলির কন্যাগর সুইমিং ক্লাবে 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষিমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শুক্রবার একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম হল আবু বাক্কার দালাল। পেট্রোল সাইকেল তৈরি করে নজির গড়ল রায়গঞ্জের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বীরভূম জেলায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘটের জেরে অসুবিধার সম্মুখীন হয়েছে রোগী এবং তার পরিবারের লোকজন। উল্লেখ, শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে যত্রতত্র পিকনিক করছিল বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। পুলিশ এ ব্যাপারে সতর্ক করায় ওই চালকরা ধর্মঘটে সামিল হয়েছে বলে জানা যায়। দুদিন ব্যাংক ধর্মঘটের পর শুক্রবার সচল হলো সমস্ত ব্যাংক। ধর্মঘটের পর ব্যাংক খোলায় ব্যাংকের বাইরে কিংবা এটিএম, সব ক্ষেত্রে গ্রাহকদের লম্বা ভিড় পরিলক্ষিত হয়। টাকা তোলার লক্ষ্যে গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। বৃহস্পতিবার রাতে মালদহ জেলার কালিয়াচক থানার মজমপুর গ্রামে মজুরি নিয়ে বিরোধ শুরু হয় এক লেবার সরবরাহকারীর সাথে অপর লেবার সরবরাহকারীর। এতে গুরুতর আহত হয়েছে একজন, সে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযুক্তরা পলাতক। বাঁকুড়া জেলার সোনামুখী চৌধুরীপাড়া এলাকায় মাকড়সার কামড়ে আক্রান্ত হয়ে শ্যামল বাগদি নামে এক ব্যক্তিকে সোনামুখী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গ্রামবাসীরা ট্যারেন্টুলা জাতীয় মাকড়সাটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে ধরে দেন। আসছি বিস্তারিত খবরে। বড়সড় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল মালদহ জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদহের নলডুবি এলাকায় একটি বাড়ি থেকে অসমাপ্ত আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুরাতন মালদহ জেলার নলডুবি এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরি সরঞ্জাম। ঘটনার জেরে পুরাতন মালদহ সহ জেলার প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নলডুবি এলাকায় একটি বাড়িতে হানা দেয় জেলা পুলিশের একটি দল। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়িটি একজন বিহারের বাসিন্দার। তিনি রাজমহলের আকরাম শেখ নামে এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ওই বাড়ির শাটার বন্ধ করে এইরূপ কার্যকলাপ হতো বলে মনে করছে পুলিশ। ওই ঘর থেকে বিহারের মুঙ্গের এলাকার 9 জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে আসল পান্ডা আকরামকেও এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। দুপুরবেলা একটা সোর্স ইনফরমেশন পাই আমরা, তার ভিত্তিতে মালদা থানা অফিসার ফোর্স, আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার এবং ডিএসপি ডিএনটি নেতৃত্বে নলডুবি বাগানপাড়ায় রেড করে একজনের বাড়িতে। তো বাড়ির লাগোয়া একটি জায়গাতে, ঘেরা জায়গাতে আমরা একটা অস্ত্র কারখানার হদিশ পাই। কারখানা এই কারণে বলা হচ্ছে যে ওখানে প্রায় 11 জন লোক কাজ করছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে নমুনাগুলো রয়েছে, প্রায় 22টি আমরা অলমোস্ট ফিনিশড বা সেমি ফিনিশড বলা যায় ইম্প্রোভাইজড ফায়ারআর্ম রিকভার করেছি। গরম দেখে মনে হচ্ছে যে 9mm বা 7mm বোরের আগ্নেয়াস্ত্র এরা বেআইনিভাবে তৈরি করছিল, এবং ওখানে যে ড্রিল মেশিন বা লেড মেশিনগুলো রয়েছে সেগুলো মাটির সাথে ফিক্সড আমরা ওখানে গার্ড প্লেস করে রেখেছি। 11 জনকে আমরা অ্যারেস্ট করেছি ওই জায়গা থেকে। 11 জনের মধ্যে 9 জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা প্রাথমিকভাবে যেটা জানা গেছে। 20টি এরকম আমরা নমুনা পেয়েছি, এবং একজনের পজিশন থেকে, যার নাম আকরাম আলম, এর পজিশন থেকে আমরা 80,000 টাকা পেয়েছি। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কারেন্সি নাও হতে পারে। মোবাইল রিকভার হয়েছে? হ্যাঁ, এদের পজিশন থেকে মোবাইলও পাওয়া গেছে। ফিনিশড আমরা এখনো পাইনি, জায়গাটা বড়, ফার্দার দিনের আলো ফুটলে আমরা ফার্দার সার্চ করবো, ওটা পুলিশ গার্ডে আছে। আমরা তো দেখলেন কিছুক্ষণ আগেই এদেরকে সার্চ সিজার কমপ্লিট হওয়ার পরে নিয়ে এসেছি থানাতে। তো আমরা এদেরকে কালকে একটা রিমান্ড পুলিশ কাস্টাডি ফার্দার প্রেয়ার দিয়ে পাঠাবো। তখন আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, কতদিন ধরে আছে,
কত এরকম ম্যানুফ্যাকচার করেছে ইত্যাদি, আমার মনে হয় সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাবো। লোকাল নেই, আমি বললাম 11 জনের মধ্যে 9 জন আমরা পাচ্ছি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাকু পরবর্তী খবরে, বীরভূম জেলার শিউরি করিদ্ধায় সুব্রত অঙ্কুরের খুনের কিনারা করল পুলিশ। খুনে জড়িত থাকার সন্দেহে দুই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জন্য তাদের হোমে পাঠিয়েছে। বীরভূমের শিউরির করিদ্ধায় নৃশংসভাবে খুন হওয়া সুব্রত অঙ্কুরের খুনের তদন্তে নেমে হতবাক হতে হয়েছে পুলিশকে। পুলিশ খুনে জড়িত থাকা সন্দেহে দুই নাবালককে গ্রেপ্তার করেছে। সরকারি আইনজীবী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চাকদহ গ্রামে দুই নাবালক মিলে সুব্রত অঙ্কুরকে করিদ্ধা গ্রামে একটি নির্জন জায়গায় ফেলে আসে। জেরায় তারা স্বীকার করেছে মৃত সুব্রতর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ধৃত নাবালকের পিস্তল দিদির। অন্যদিকে অপর এক নাবালকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত সুব্রত স্ত্রীর সঙ্গে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধৃত এক নাবালক ভেবেছিল সুব্রতকে সরিয়ে দিলে তার দিদির সংসার বাঁচবে, অপরদিকে আর এক নাবালক ভেবেছিল এর ফলে সুব্রত স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আগের মতোই থাকবে। পুরো এই ঘটনার সঙ্গে সুব্রত স্ত্রী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত দুই নাবালককে শুক্রবার বীরভূম জুভেনাইল আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জন্য তাদের হোমে পাঠানোর নির্দেশ দেন। সকালবেলায় 9টার সময় অর্থাৎ 31/5/2018 তারিখ এই সুব্রত অ্যালায়েন্স পিন্টু অঙ্কুর, যার বাড়ি হচ্ছে চাকদোয়া মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, এই ছেলেটিকে এই করিদ্ধার বড় ইলেকট্রিক আছে দোকান একটা, সে দোকান থেকে 50 মিটার দূরে একটা ফাঁকা মাঠ ঝোপঝাপ আছে, সেখানে খুন করে চলে যায় এবং খুনটা করে নৃশংস হবে। তার পেটে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, বা হাতে কবজি কেটে নেওয়া হয়েছে, প্রাইভেট পার্ট যেটা পুরুষাঙ্গ সেটা কেটে নেওয়া হয়েছে, মানে বিভৎসভাবে তাকে খুন করা হয়েছে। এই খুনে দুজন এখন অ্যাশ করে চালন করেছে, দুজনে জুবে নাই, একজনের বয়স 16 বছর আর এক বছর আর একজনের বয়স হচ্ছে কাছে 13 বছর, দুটোই জুবে নাই। এই দুজনকে আজকে ফট করা হয়েছিল সিভিল থানা থেকে, এবং আজকে যেহেতু ওনাদের পক্ষে ওই বাচ্চাগুলো জুবেনাইলের পক্ষে কোনো লয়ার কেউ দাঁড়ায়নি, কেউ ওদের কাস্টডিতে রাখা হয়েছে, মানে জেসিতে রাখা হয়েছে। কতদিনের জেসিতে আছে? 14 দিন। 14 দিন পর আনা হবে। কেন এরকম নিঃসংসতা খুন বলে এই কেসটা যা যেটুকু যে আপাতত পাচ্ছে, এখন তো ইনভেস্টিগেশন চলছে, ডিটেলস আমি বলতে পারছি না। দেখো তো দেখা যাচ্ছে যে এক নম্বর যে জুভেনাইল আছে, সেই জুভেনাইল যে মারা গেল সুব্রত পিন্টু 16 বছরের ছেলে, তার স্ত্রীর সঙ্গে যে মারা গেল, একটা ইলিসিট কানেকশন ছিল ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আবার যে জুভেনাইলে সুব্রত স্ত্রীর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল, যে জুবিনাইলের আবার পিস্তিতে দ্বিতীয় আছে, তার সঙ্গে আবার এই সুব্রতর একটা সম্পর্ক ছিল। ব্যাপারটা এমন জায়গায় গিয়েছে, একটা ইলিসিট কানেকশন তো রয়েছে, তাছাড়া এই ছেলেগুলো এই বাচ্চা বয়সের ছেলে সব প্রত্যেকে নেশাখোর, ব্রাউন সুগার খাচ্ছে, হিরোইন খাচ্ছে, নেশার বসে হোক বা প্রি প্ল্যান শুল্ক পরিকল্পিতভাবে মার্ডারটা করেছে। কীভাবে খুন করেছে কিছু জানা গেছে? হ্যাঁ, হাঁসোয়া দিয়ে করেছে, ওয়েপেন ইউজ ইয়ে হয়েছে, যে ওয়েপেন দিয়ে মার্ডার করা হয়েছে সেগুলো তো পুলিশও রিকভারি করেছে, সিজার লিস্ট হয়েছে, এবং সব থেকে মানে ওরা নিজেরাও স্বীকার করেছে। কী বলেছে ওরা? বলেছে আমরা খুন করেছি, সেটাও বলেছে। তো যাই হোক, এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন গোয়িং অন, এই অবস্থা বিশেষ কিছু আর বলছি না, 14 দিন পর আরও প্রোগ্রেস হোক তারপর আমরা বলি। আপনার নাম? তখন গোস্বামী, কিপ ইন চার্জ। বীরভূম থেকে আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির কোন্নগর সুইমিং ক্লাবে 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের কড়া প্রশ্নের উত্তর খোলামেলাভাবে ব্যক্ত করেন। সার্কাস পার্টি না কি? রাজনৈতিক দল হলে একটা রাজনৈতিক কর্মসূচি হয়। বিজেপি এখানে সিপিএম কংগ্রেসের অপদার্থতার কারণে ফুল ফোটাবার চেষ্টা করছে, কিন্তু প্রায় প্রতিটি নির্বাচনে তারা হারছে, অন্যরা পিছোচ্ছে, আর ওরা যেহেতু তাদের এই পিছানোটা যে সমস্ত রাজনৈতিক দল সিপিএম বা কংগ্রেস, তারা বিজেপির ফুল ফোটানোর জন্য সাহায্য করছে।
তাতেই উৎসাহিত হয়েছে, কিন্তু সারা ভারতবর্ষে সাম্প্রতিক যে উপনির্বাচনগুলো হয়েছে তাতে বিজেপি ধরাশায়ী হয়েছে। আর এখানে তো ফুল কেন কুড়িও ফুটবে না, নানা রকম কাজ করছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, মাটির নিচে ঢুকিয়ে দেবো বলছে, এইসব কথা কোনো রাজনৈতিক দলের কর্মকর্তার মুখে শোভা পায় না। আজকে হঠাৎ গ্যাসের দাম অত টাকা বেড়ে গেল, আরে অত টাকা মানে 49.50, প্রায় 50 টাকার মতো, শুধু গ্যাসের দাম না, যে ভর্তুকি ছাড়া সেখানেও প্রায় 3 টাকা বেড়েছে, এমনকি কমার্শিয়াল গ্যাসেরও দাম বেড়েছে। এর ফলে কি হবে, গৃহস্থের ঘরে আগুন, এর আগে পেট্রোল ডিজেলের দাম ক্রমান্বয়ে বাড়ছে, আর কমার্শিয়াল হওয়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সাংঘাতিকভাবে ব্যবসায় এফেক্ট পড়বে। এখন এই সরকার তো আসলে মোদি, নীরব মোদি, বিজয় মালিয়া, ললিত মোদি আর অমিত শাহর ছেলে আর নীতিন গড়করির ছেলের জন্য জীবন দিচ্ছে। আজকে দিন তো নেই, আমাদের সমস্ত ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠছে আমাদের বাঁচতে দিন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর, শুক্রবার একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। সেফ ড্রাইভ সেফ লাইফ, এই স্লোগানকে সামনে রেখেই সচেতনতা র্যালিটি অনুষ্ঠিত হয়। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে বালুরঘাট শহরে এক বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। সারা রাজ্যে বেশ কিছুদিন আগে থেকেই পথ দুর্ঘটনা কমাতে ও মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে এদিন বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আরাধ্যক্ষ প্রসূন ব্যানার্জি, অতিরিক্ত জেলা আরাধ্যক্ষ দেবাশিস নন্দী, ডিএসপি ট্রাফিক ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন মহিলা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সহ বালুরঘাটের বিভিন্ন ক্লাবের সদস্যরা র্যালিতে অংশগ্রহণ করেন। এই সচেতনতা প্রচারে ছিল একাধিক ট্যাবলোর মাধ্যমে দুর্ঘটনা দৃশ্য তুলে ধরা। আজকে বালুরঘাট ট্রাফিকের উদ্যোগে এবং ডিএসপি ট্রাফিক আছেন বিমান মিত্র, আমাদের সবার ইনিশিয়েটিভে বালুরঘাটের প্রত্যেকটা ওয়ার্ড থেকে ক্লাবকে নিয়ে একটা সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইন ঘরে অর্গানাইজ করা হয়েছে। গত 1 বছর ধরেই আমরা এই কাজটা করছি, আপনারা জানেন, আর রেজাল্টও পাওয়া গেছে। আমরা এটাকে, এটা একটা এভারগ্রিন প্রজেক্ট, সবসময় এটাকে আমরা লাইভ রাখার চেষ্টা করি, আমরা সেখানে নিয়ে আনার চেষ্টা করি। সমস্ত ক্লাবগুলো ওদের প্রতি আমরা কৃতজ্ঞ, আর আপনারা যে এসেছেন এখানে আমাদের এটা কভার করছেন, জন্য আমরা এটা এখন ব্যাক আপ করছি গোটা শহরে। হ্যাঁ, এটা এখন চলতে থাকবে সামনের 30 দিন আর কি, এই মাসে প্রত্যেক কোনো না কোনো ক্লাবকে ইনভলভ করে সেই এরিয়াতে একটা করে প্রোগ্রাম রাখবো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দবার্তা। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম হলো আবু বক্কর দালাল। প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করাই তার এই সাফল্য বলে মন্তব্য করেছে আবু। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যের প্রথম বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মরার গ্রামের আবু বক্কর দালাল। সে হুগলি জেলার ফুরফুরা শরীফ থেকে আলিম পরীক্ষা দিয়েছিল। শুক্রবার মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশ হতেই সে জানতে পারে রাজ্যে প্রথম স্থান লাভ করেছে। মেধা তালিকায় থাকার আশা থাকলেও প্রথম স্থান লাভ করবে সে ভাবতে পারেনি। ছেলের সাফল্যে খুশি তার মা বাবা। প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করায় এই সাফল্য বলেই মত পোষণ করেছে আবু। ভবিষ্যতে ডাক্তারি হওয়ার স্বপ্ন রয়েছে তার। পরিবার সহ এলাকার মানুষ তার সাফল্যে খুশি, সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন। সাথে সাথে আমার পিতামাতা, গুরু আরও আমার পাড়া প্রতিবেশী দেবতা, তারা আসলে আমাকে উৎসাহ দিয়েছেন, তার সাথে অনুপ্রেরণা জুগিয়েছেন। প্রাথমিক জীবনটা, প্রাথমিক স্কুল কোথায় পড়েছিলেন?
বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পেট্রোল সাইকেল তৈরি করে নজির গড়ল রায়গঞ্জের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সাইকেলটি তৈরি করতে আনুমানিক 18,000 টাকা খরচ হয়েছে। আগামী দিনে ইলেকট্রিক সাইকেল তৈরি করার পরিকল্পনা রয়েছে এই ক্ষুদে পড়ুয়ার। পেট্রোল সাইকেল তৈরি করে নজির গড়ল রায়গঞ্জের ষষ্ঠ শ্রেণীর ছাত্র পবন শর্মা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর পবন। ছোট থেকেই সচল মেশিনের তৈরি নেশায় বুদ হয়ে থাকে। এরপর তার লক্ষ্য ইলেকট্রিক সাইকেল তৈরি করা। পবনের এই কর্মকাণ্ডে তাকে সাহায্য করে তার কাকা। পবনের সহপাঠীর কথা অনুসারে তার নিজের বাইসাইকেলে পালসারের ইঞ্জিন, পেট্রোল ট্যাঙ্ক, ডায়নামা, ডিস্ক ব্রেক ও অন্যান্য যন্ত্রপাতি লাগিয়ে 16 দিনের প্রচেষ্টায় তৈরি করে ফেলেছে পেট্রোল চালিত সাইকেল। অভিনব এই সাইকেল তৈরি করতে আনুমানিক 18,000 টাকা খরচ হয়েছে। পবনের তৈরি সাইকেল ঘন্টায় 80 কিলোমিটার পাড়ি দিচ্ছে। ছোট্ট পবন ভবিষ্যতে ইলেকট্রিক সাইকেল তৈরি করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। শুরু যা যা চাচ্ছে সবই দেওয়া হচ্ছে, নেটে আনাতে হচ্ছে, নেটে নিয়ে আসতেছে, কিছু টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে এখানে বাজার থেকে নিয়ে আসতেছে সব কিছু। ওই ছোটো থেকে এদিক ওদিক লাইটের এদিক তার দিয়ে খোঁচানো, এদিকে খোঁচানো, এদিকে এটা জ্বলছে না কেন, ক্যালকুলেটার খারাপ হয়েছে ঠিক করাতে হবে, সব কিছু ওই আগের থেকে ছোটোবেলার থেকে। পেট্রোলের আগে তো এমনি কিছু বানানো হয় না, ইলেকট্রিকের ই বাইকের চালানো হয়েছিলো, মানে বানানো ছিল, এটাই প্রথম পেট্রোল দিয়ে এটাই প্রথম। ওর যদি এমনি যদি কোনো মানে সরকারি বা বেসরকারি থেকে কোনো প্রাইভেটে বা বেসরকারি থেকে কোনো যদি হেল্প করা যায় তাহলে আগে আমার মনে হচ্ছে একটু আগে যাবেও একটু। ওকে নিয়ে তো আমার একটা ইচ্ছা, তো দেখেন আমার তো ইচ্ছা অনেক কিছু হয়, চাচ্ছি যে একটু ভালো যদি হয় মানে ভালো তো চেষ্টা করতে পারবেও। ওর মধ্যে প্রতিভা আছে বলে আমি বললাম এই কথাটা। হ্যাঁ ওটা তো পড়বেই, ও তো যা পড়বে ও তো করবেই, যা ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর আগা যায়, কী করা যায়, পড়াশোনাটা তো মেন, পড়াশোনা না করলে তো হবে না কিছু। ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্র। তো সাইকেল তৈরি করলাম, এই আইডিয়াটা আমাকে একটা বন্ধু দিল কি এমনি এমনি সাইকেল পাওয়া যায়, মানে এমনি সাইকেল হয়, তারা আমি নেটে সার্চ করলাম, তারা একটা আমাকে ফটো দেখালো, তা যেটা সাইকেল আমাকে পছন্দ হলো আমি ওটা সিলেক্ট করলাম। তারপরে সাইকেলটা আমি মডিফাই করে এমনি বানালাম, একটা পেট্রোল ট্যাঙ্ক, একটা ক্লাচ, একটা এক্সিলেটার, তারপরে ডিস্ক ব্রেক, ব্রেক, তারপরে ক্লাচ না ক্লাচ না, তারপর পেট্রোল ইঞ্জিন, তারপরে চেন। কতদিন সময় লাগলো? 16 দিন। তুমি খরচ কত বললো? 18,000। এটা কি তুমি কী করছো এখন? এটা আমার এখন লোকালে চলাচ্ছে, এটা জন্য প্যাডেলিং করতে হয় না। আর এটা তেল কনজিশন না ফুয়েল কী লাগছে? হ্যাঁ ফুয়েল কী লাগছে? পেট্রোল। পেট্রোল কতক্ষণে যায়? 1 লিটারে 80 কিলোমিটার। ক্লাস সিক্সে পড়ছি, আইটিআই নামে ক্লাস সিক্সে পড়ছি। একটা ই বাইক বানাচ্ছে, একটা ই ইলেকট্রিক বাইক বানাচ্ছে, একটা ইলেকট্রিক সাইকেল বানাইছিলাম। আর 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 কিছু না, একটা মিক্সি, তারপরে তারপরে একটা বানাইছিলাম, ওটা মিক্সি, ফ্যান, ফ্রিজ, ফ্রি পাওয়ার জেনারেটর, যেটা দিয়ে বাড়ির লাইন ফ্রিতে পাওয়া যাবে। রায়গঞ্জ থেকে অনুপ চৌশলের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম প্রতির পর শ্রীনু নাইডুর খুনে অভিযুক্ত বাসব রামবাবুর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার মালঞ্চ এলাকায়। শুক্রবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার মালঞ্চ এলাকায় শ্রীনু নাইডু খুনে অভিযুক্ত বাসব রামবাবুর বাড়ির সামনে গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এদিন সকাল 6:59 একটি বাইকে চেপে দুজন দুষ্কৃতী বাসব রামবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাইকের পিছনে বসে থাকা একজন পকেট থেকে পিস্তল বের করে বাসব রামবাবুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারপরই তারা শাহচক্রের দিকে পালিয়ে যায়। দুজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল আর একজনের কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। খবর পেয়ে ওই এলাকায় ছুটে আসেন খড়গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ, 2017 সালে 11 জানুয়ারি খড়গপুরে নিউ সেটেলমেন্টে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পূজা নাইডুর স্বামী শ্রীনু নাইডুকে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয়। ওই খুনের ঘটনায় অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাসব রামবাবুকে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দবার্তা। কেন্দ্রীয় একটি বিশেষ প্রতিনিধি দল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন। এদিন তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও গ্রামের রাস্তাগুলি ঘুরে দেখেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন কেন্দ্রের একটি বিশেষ প্রতিনিধি দল। এই কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন সরোজ কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই প্রতিনিধি দলটিকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখান জেলা প্রকল্প আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য, কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল, কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার, 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই দিন তারা জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে আমডাঙ্গা গ্রাম পরিদর্শনে আসেন। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও গ্রামের পাকা রাস্তা পরিদর্শন করেন। এরপরই প্রতিনিধি দলটি জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হোগলা গ্রামে পোলট্রি ফার্মটি পরিদর্শন করেন। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামবাসীরা তাদের স্বাগত জানান। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বড়সড় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল মালদহ জেলা পুলিশ। বীরভূম জেলার শিউরি করিন্থায় সুব্রত অঙ্কুরের খুনের কিনারা করল পুলিশ। হুগলির কন্যাগর সুইমিং ক্লাবে 50 বছর ভর্তি উপলক্ষে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের শিক্ষামন্ত্রী কৃষিমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শুক্রবার একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম হল আবু বাক্কার দালাল। পেট্রোল সাইকেল তৈরি করে নজির গড়ল রায়গঞ্জের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আরো নিরপেক্ষ নয়, মানুষের সাথে সমাজের পক্ষে।